সবসময় দেখবা যাদের বাসার কাছে সুযোগ সুবিধা রয়েছে তারা সেই সুবিধাটা কখনই নেয় না যেমন আমি তো আজকে ভিডিওতেই তোমরা দেখলেই বুঝতে পারবা যে এমন কী সুযোগ সুবিধা ছিল যেটা আমি নিতে পারি নেই বা নেই নেই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ সিরা ফ্রম হিরাইস করছি তোমরা সবাই ভালো আছো তো ব্লগ স্টার্ট করেছিলাম আমি সকাল থেকেই মানে ঘুম থেকে ওঠার পরে আর এইখানে ছিল মাংস আর ডাল এগুলি আমি রাত্রে আমি বয়েল করে রেখেছিলাম সকালে জাস্ট ব্লান করেছি তো ব্লান করে না সব মশলা আমি অ্যাড করে দিয়েছি আমি আগে দুইটা ডিম অ্যাড করেছিলাম বাট আমার কাছে মনে হয়েছে না আরেকটা ডিম অ্যাড করি যেহেতু এই কবাবটা জাস্ট আমি নাস্তার জন্য বানাচ্ছি তো বেশি ডিম অ্যাড করলে কী হয় কবাবটা খুবই সফট হয় পরোটার সাথে খেতে ভালো লাগে তো যে এখানে আমি নাস্তাটা মানে বানানোর জন্য আমি এখানে প্রস্তুতি নিচ্ছি এটা কমপ্লিট করছি রায় চলে আসলো যে সেও কাজ করবে আর আমি যেন দূর থেকে তার ভিডিও নেই মানে সে হাই গাইস দিবে ভিডিও নেওয়াকে সে হাই গাইস বলে তো যাই হোক কিছু কমপ্লিট করে চলে আসলাম কিচেনে তো সে কবাবগুলি আমি কীভাবে ফ্রাই করছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি তো আমি যখনই পরোটার সাথে বা পরোটার জন্য কবাব বানাই নাস্তার জন্য তো এইভাবে আমি বেশি ডিম দিয়ে বানিয়ে থাকি নাস্তা শেষ করার পর বাসার সমস্ত কাজই শেষ করেছি সে ক্লিপ আর নেওয়া হয়নি তো এখন আমি যেহেতু বাইরে যাব রায়নকে আমি আগে খাওয়াবো আমিও খাবো হাবিবেন হাজব্যান্ড খেয়ে নিয়েছে তো আমি অ্যাকচুয়ালি এই রান্নাগুলি আমি রাত্রেই কমপ্লিট করে রেখেছিলাম আমি প্রায় সময় রাত্রে রান্নাটা কমপ্লিট করি আর বিশেষ করে যদি পরের দিন আমার কোথায় যেতে হয় তো অবশ্যই আমি রাত্রেই খাবারটা আমি কমপ্লিট করে রেখে দিই তখন যার যে খাবার প্রয়োজন হয় সে নিয়ে অবনে গরম করে নেই তো এখানে আমি যাই রান্না 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 সেটাই যে মাংস করেছিলাম করেছিলাম ডাল দেখাচ্ছি ডালের সাথে তো এ আচার খেতে অনেক মজা দেন বেগুন বাজি হলে তো কোনো কথাই নেই তো কি খাবার ছিল আমাদের লাঞ্চে সেটা একটু শেয়ার করেছি তো এখন আমি রায়নকে খাওয়াবো দেন আমি খাবো খেয়ে রেডি হয়ে যাবো তো রায়ন এখানে বায়না করছে সে মাংস খাবে না এটা খাবে না ওইটা খাবে না এটা কী দিয়েছি মানে সে আমাকে প্রশ্ন করছে এটা ইমি হবে কি দেন খাবার দেখলে তো তার মাথা নষ্ট হয়ে যায় তো আমি আবার রায়নকে মাংস দিতে চাচ্ছি সে মাংস খাবে না অ্যাকচুয়ালি মাংস খেতে চায় না কারণ তার হাতে মানে মাংসটা লেগে থাকে তো সে বৃত্ত বোধ করে আমি যখন রাইনের জন্য খিচুড়ি রান্না করি তখন আমি মাংসটা ব্লান্ড করে আমি খিচুড়ির সাথে অ্যাড করি তখন আর রাইনের কিছু প্রবলেম হয় না তখন খুবই সুন্দর করে সে খেয়ে নেয় তো খাওয়া দাওয়া শেষ করে তো আমি চলে আসলাম খাওয়া দাওয়া শেষ করে দেন রাইনকে ঘুম পাড়িয়েছি দেন আমি রেডি হয়েছি দেন বের হয়ে ফার্স্টে গিয়েছিলাম উত্তরা উত্তরা যে মিস্টার ডিআইভাই যে আউটলেট সেখানে গিয়েছিলাম তো সে ভিডিওটা আমি নেক্সট ডে শেয়ার করব কারণ ভিডিওটা এত বড় সেটা আমার এডিট করতে টাইম লাগবে দেন এইটাও ফ্রাইডেরই ভিডিও তো এইটাই আমি আগে আজকে আপলোড করব তো সেই তো যাই হোক তো ডিআইভার ভিডিও করে আমি যে বাসায় আসার জন্য যে বাসার নিচে মানে বাস থেকে নেমেছি তো বাসার নিচেই হচ্ছে আমাদের এই মার্কেটটা তো যে বলেছিলাম না যে বাসার কাছে থাকলে যে সুযোগ সুবিধা সেটা কেউ নিতে চায় না বা গুরুত্ব দেয় না যে কেমন না কেমন হবে যাই হোক তো আমিও সেম একই করেছি দেখো আমার বাসার নিচে বিশাল বড় মার্কেট তো আমি কি করে কিছু হলে উত্তরা চলে যাই বা কলেজ গেট চলে যাই তো এখনও আমি সেম একই কাজ করতে নিচ্ছিলাম মানে আমি আমার যেহেতু মানে সু লাগ লাগবে বা স্যান্ডেল লাগবে তো এগুলি আমার কি ছোটকিটা আরো আরও জিনিস লাগবে তো আমি উত্তরা থেকে নিতে চাচ্ছিলাম পর দেখি না অনেক লেট হয়ে যাবে যদি গাড়ি না পাই তো গাড়িতে উঠে চলে আসলাম তো ভাবলাম যেহেতু চলে যাব আমাদের বাসার নিচে যে মার্কেটটা সেটা একটু আমার ভিডিওতে ক্যাপচার করি তো এখানে আবার তিনটি দোকান আছে সে দোকানে প্রায় চাইনিজ শ্যুগুলি পাওয়া যায় তো সেগুলি মোটামুটি ভালো তো দেখতে পাচ্ছ এই মার্কেটটি হচ্ছে আমাদের বাসার নিচে মানে একদমই কাছে তো আমি এটাতে তেমন যাই না কেনাকাটাও করি বাট এখন কেন যেন মনে হচ্ছে যেহেতু বুটবাজার আর আসা হবে না তো একটু বুটবাজার যে মার্কেটটা সেটা আমি একটু ক্যাপচার করি তো এখানে আমার সুপ্রয়োজন ছিল তো সেগুলি আমি দেখছিলাম তো ফার্স্টে একটা দোকানে গিয়েছিলাম তো সেখানেও তেমন ভালো লাগি নেই তো আরেকটি দোকানেও তেমন ভালো লাগে তো এইখানে এসে ফার্স্টে আমার এইগুলোতে নজর গিয়েছে এই শুগুলো তো আমি পরে দেখছিলাম যে কোনটা নিব কোনটা নিব না দেন আমি আরেকটা দেখছি যে এটা নামিয়ে দেখান দেন এটাও আমার কাছে খুবই ভালো লেগেছে বাট এটার সাইজ হচ্ছিল না তো ভাই আবার বলে যে সাইজ দেওয়া যাবে দেখেন চয়েস হয় কি না বোট বাজার এই মার্কেটটি বিশাল বড় বাট সবসময় অবহেলা করা হয়েছে কখনই যাওয়া হয় না যে না বাসার কাছে তেমন ভালো পাবো না তো এইটা মনে করেই চলে যেতাম তো অনেক ভালো ভালো পাওয়া যায় তোমরা বোট মধ্যে যারা আছো তো তোমরা চাইলে বোটবাজার থেকে কেনাকাটা করতে পারো তোমরা তো অনেকেই জানো যে রিজনেবল প্রাইসে পাওয়া যায় তো যাই হোক দেন আমার তিনটি স্যান্ডেলে দেখেছি তো কোনটা নেবো কোনটা নিব না তো সেগুলোই দেখছিলাম তো আরও দেখছিলাম যে কি পাওয়া যায় বাট আমার কাছে যেই তিনটা স্যান্ডেল আমি তোমাদেরকে দেখাচ্ছি এগুলি আমার কাছে ভালো লাগছে দেন আমি ডিসাইড করতে পারছি না কোনটা নিব কারণ আমার সবই ভালো লাগছে দেখো দেখে না যে সবগুলি নিয়ে নে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা যে আমি কোনগুলো নিয়েছি দেখি তোমরা কতটুকু আমাকে চিনতে পেরেছ দেন তোমাদের কাছে কোনগুলো বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই জানাবা এটা কত বলছেন

পছন্দ হচ্ছিল সেগুলি ছিল চাইনা শু তাই প্রাইস বেশি ছিল দেন যেগুলি ছিল সেগুলি আমার পছন্দ হচ্ছিল না তো তোমরা চাইলে এখান থেকে তিনশো চারশো পাঁচশোর মধ্যেও ভালো ভালো পেয়ে যাবা বাট আমার পছন্দ হচ্ছিল না তো এখান থেকে আমি এক একজোড়া নিয়েছি তো আমি তাদেরকে এগারোশো টাকা দিয়েছি কিছুটা কমাচ্ছে বেশি কমাতে চাচ্ছে না বলে যে চাইনা শু অনেক ভালো তো আমার নেওয়ার ডান হয়েছে দেন আমি শু নিতে চাচ্ছিলাম তো এখানে তেমন ভালো ছিল না তো উনি মোটামুটি আমাকে চিনতে পেরেছে তো বলে এখন ভালো হবে না এগুলি অনেক আগের তো এগুলি নিতে চাচ্ছিলাম তো বলে একবার পরার পরই এগুলি একদম কাদা মাটি লেগে নষ্ট হয়ে যাবে ভালো হবে না কিছুদিন পর এসে নিয়ে নেবেন তো আরও কিছু কাজ ছিল সেগুলি শেষ করে মানে টুকিটাকি জিনিস প্রয়োজন ছিল যেমন ফেস ওয়াশ রাফিউজের কিছু জিনিস প্রয়োজন ছিল তো সেগুলো নিয়েছি নিয়ে দেন আমি চলে আসলাম মানে বাসায় যে বলেছিলাম না যে বাসার নিচেই তো দেখো আমি দুই থেকে তিন মিনিট হাঁটলে আমার বাসা চলে আসলাম তো জাস্ট একটু ক্যাপচার করেছি কারণ যেহেতু কলেজ গেট চলে যাব কখনই হয়তো আসা হবে না এই মার্কেটে কারণ এত বছর আমরা বোট বাজার ছিলাম তখনই যাওয়া হয় না আর এখন যখন চলে যাব তখন তো আরও যাওয়া হয় না তো বাসায় এসে তো খুবই সারপ্রাইজ হয়ে গিয়েছি এসে দেখি হাবিবা নাস্তা ইউটিউব থেকে দেখে সে কমপ্লিট করে রেখেছে তো এখানে চিকেন অ্যান্ড আলু চিজ মিক্স করে এটার ভিতরে দিয়ে সে এটা রেডি করে রেখেছিল আমি আসার পরে সে ফ্রাই করেছে তো সেটাই দেখাচ্ছিলাম সো এই তো ছিল আমার আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট করতে বলবো না কোন স্যান্ডেলগুলি বেশি ভালো ছিল আল্লাহ লাফে